লোকে বাঙালিকে তিনটি মুখ্য বিন্দুতে চেনে, মাছ, কলকাতা এবং রসগোল্লা। সত্যি বলতে কি, রসগোল্লা নিয়ে চিন্তা ভাবনায় সময় মোটেও কম যায়নি বাঙালির। স্পঞ্জ রসগোল্লা, কমলা রসগোল্লা, রাজভোগ, ক্ষীরমোহন, দিলবাহার, চমচম, রসকদম্ব, মৌচাক, দানাদার, রসমুন্ডি, ছানার গজা, ছানার মুরকি, পান্তুয়া, কত কত ধরন। আবার পান্তুয়া জাতীয় মিষ্টির মধ্যেও আছে ঢাকাই লালমোহন, ছানার জিলিপি, ল্যাংচা, কালোজাম, কলকাতার বিখ্যাত লিডিকিনি, নিখুঁতি ইত্যাদি। এই রসগোল্লা থেকেই তৈরি হয়েছে আর একটি বিখ্যাত মিষ্টি, যাকে আমরা রসমালাই বা রসমঞ্জুরি নামে চিনি। নেত্রকোনার বালিশ মিষ্টিও এই ঘরানার মধ্যেই পড়ে। এই নানান ধরনের মিষ্টির জেরে সেই আদি রসগোল্লার দাপট এখন কিছুটা কমে গিয়েছে। তাতে অবশ্যই বাঙালি আর রসগোল্লার মাঝে তেমন কোনো দূরত্ব তৈরি হয়নি। তবে রসগোল্লার আবিষ্কারকর্তা কারা, এই নিয়ে কিন্তু উড়িষ্যা এবং বাংলা লড়াই চলেছে দীর্ঘদিন। সে লড়াই আদালত অবধি গড়িয়েছিল। 2017 সালের 14 নভেম্বর বাংলার রসগোল্লা পায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যা সংক্ষেপে জিআই নামেই বেশি পরিচিত। এই এত ঝগড়া যাকে নিয়ে, সেই রসগোল্লার উদ্ভাবনের গল্পটি কিন্তু বেশ সরেস। ব্যাপারটা হয়ে গিয়েছিল একরকম হঠাৎ করেই, খুব ভেবেচিন্তে বাঙালি রসগোল্লা আবিষ্কার করেনি। সময়টা 1846 বা 1847। নদিয়ার ফুলিয়া গ্রামে হারাধন নামে এক ময়রা বাস করত। সে ছিল পাল চৌধুরীদের বাঁধা ময়রা। বাড়ির যাবতীয় মিষ্টি বানাতো হারাধনই। তা একদিন হারাধন কাজ করছে সে বাড়িতে, কড়াইয়ে ফুটছে টকবক করে চিনির শিরা। কিন্তু হারাধন কাজে মন বসাতে পারছে না কিছুতেই। কাছেই পাল চৌধুরীদের দাওয়ায় বসে তার বাচ্চা মেয়েটা খুব কাঁদছে, কিছুতেই তাকে বলানো যায় না। বাবার মন খালি সেদিকে পড়ে থাকে। শেষে মেয়েকে কোলে নিয়ে হারাধন করলে কি, এক টুকরো ছানা গোল্লা পাকিয়ে ফেললে সেই ফুটন্ত রসের মধ্যে। দেখতে দেখতে গোল্লা উঠল ফুলে। মেয়ে তখন কান্না ভুলে তাই দেখে চেয়েছে, শুধু কি মেয়ে, সেই ফোলা বলের মতো বস্তুটি থেকে হারাধনও চোখ ফেরাতে পারে না। রস থেকে তুলে ঠান্ডা করে সেটি খেয়ে দেখা গেল দিব্য স্বাদ। তখন পাল চৌধুরীরা সে মিষ্টির নাম দিলে রসগোল্লা। প্রণব রায় তাঁর বাংলার খাবার বইটিতে লিখেছিলেন সে কথা। তা সেই মিষ্টি কলকাতায় উঠে এলো বেনেটোলার সীতারাম ঘোষ স্ট্রিটে ব্রজময়রার হাত ধরে। 1866 নাগাদ সে দোকানে নাকি রসগোল্লা পাওয়া যেত। এর বছর দুয়েকের মধ্যে বাগবাজারে নবীন দাস বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করলে শুরু হলো এক নতুন অধ্যায়। যদিও বলা হয়ে থাকে পর্তুগিজদের কাছ থেকেই ছানা তৈরিটা রপ্ত করেছিল বাঙালিরা, তবে এ নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। অনেকে বলতে চান গরুর দুধের এত রকম ব্যবহার এদেশে ছিল সেই কোন আদিকাল থেকে, আর ছানার ব্যবহার থাকবে না। যাই হোক, ছানার ব্যবহার যে ছিল এমন কোনো মান্য তথ্য প্রমাণ পাওয়া যায় না, লোকে অনুমান করে এই মাত্র। শওকত ওসমান খাবার নিয়ে লেখালেখি করেন অনেকদিন, টুকটাক গবেষণাও করেন। তিনি একবার একটি সাক্ষাৎকারে বিবিসিকে বলেছিলেন, ষষ্ঠ শতকে পটুয়াখালীতে পর্তুগিজরা দুধ থেকে পনির আর সন্দেশ তৈরি করত। তার ধারণা সেই সব ব্যবহার করতে গিয়েই সম্ভবত বাঙালি মেয়েরা রসগোল্লা জাতীয় মিষ্টি বানিয়ে ফেলেন, কিন্তু এরও কোনো লিখিত প্রমাণ নেই। সময়ের সঙ্গে সঙ্গে রসগোল্লা পরিবহনের পদ্ধতিও গিয়েছে বদলে। মোটা কাগজের রংচঙে প্যাকেটের আগে ব্যবহার করা হতো মাটির হাঁড়ি। নকশাদার মাটির হাঁড়ি নতুন আত্মীয়ের বাড়িতে পাঠানো বা পরিচিতের বাড়ি বই নিয়ে যাওয়ার একটা আলাদা আভিজাত্য ছিল। পরে মাটির হাঁড়ির জায়গা নিল বাঁশের ঝুড়ি। ঝুড়ির ভিতর প্লাস্টিক দিয়ে রসগোল্লা যেত স্থানান্তরে। অবশ্য প্লাস্টিক আসা ঢের আগেই, মানে 1930 নাগাদ
ক্যানে ভরে মিষ্টি পাঠানোর পদ্ধতি রপ্ত করে ফেলেছিলেন কৃষ্ণচন্দ্র দাস, নবীন ময়রার একমাত্র পুত্র সন্তান। ক্রমে প্রায় রসহীন মিষ্টি যত বাড়তে শুরু করল, কাগজের প্যাকেটের ব্যবহার বাড়ল। আজও পাড়া গাঁয় বা মফস্বলে বেশি মিষ্টির অর্ডার থাকলে তা যায় মাটির হাঁড়িতেই। ইদানিং শহরেও মাটির হাঁড়ি আবার ফিরতে শুরু করেছে। রসের গোলো, এত রস তুমি কেন ধরেছিলে? হায়, ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়, বলেছেন সৈয়দ মুস্তাফা আলী খোদ। প্রায় প্রত্যেক বাঙালিরই রসগোল্লা নিয়ে রয়েছে নানান স্মৃতি। মানিকের সেই ছোটবেলার স্মৃতিচারণ, তখন গৃহস্থ বাড়ির নানান অনুষ্ঠানে বাড়িতেই মিষ্টি তৈরি করা হতো। এখনো গ্রামের দিকে এ জিনিস দেখা যায়। সদ্য তৈরি সেই গরম রসগোল্লা চুরি করে খেতে গিয়েই ছোট্ট মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন বিপাকে। মুখ পুড়ে যাওয়ার সামিল, না পারেন গিলতে, না পারেন ফেলতে। এই ঘটনার পরে অনেকগুলো দশক পেরোলো। চুরি করে রসগোল্লা খাওয়ার টান আজও এড়ানো যায় কি? কিন্তু ব্যস্ততার ভিড়ে বাড়িতে রসগোল্লা তৈরির সেই আয়োজন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে দক্ষ দক্ষ কারিগরেরা। শহরাঞ্চলের বড় বড় হাউসে নানান রকম মিষ্টি, কিন্তু দোকান থেকে দোকানে স্বাদের খুব একটা তারতম্য নেই আর। পুরোনো দিনের কিছু স্বাদ হয়তোবা পুরোনো দোকানগুলিতে পাওয়া যায়, তারা আর সংখ্যায় কত? এখনো গ্রামে মফস্বলে টিমটিমে দোকানগুলিতেই কারিগরের সেই নিজস্বতাটুকুর আঁচ পাওয়া যায়। তবু আজও রসগোল্লা ছাড়া বাঙালির পরিচয় যেন সম্পূর্ণ হয় না। বিকেল পাঁচটার সময় গরম রসগোল্লা নামানো হচ্ছে দোকানে, ডেকচি জুড়ে ভাসছে রসগোল্লা, ধোঁয়া উঠছে, খুব পরিচিত দৃশ্য, মোড়ে মোড়ে রোজই দেখে থাকি আমরা। তবু কোনো বেকার যুবককে একবার থেমে যেতে হয়। পকেটে হয়তো দশটি টাকা, তাতে কি? কেনার ক্ষমতা থাক বা না থাক, জিভে জল আসবেই, বাঙালি চেয়ে।